আবরণ আয়াত আজ পায় মানে যাকাত ওয়াজনা উফতাদ ওয়াবা আন্দার জিহাদ ওয়াজনা উফতাদ ওয়াবা আন্দার জিহাদ মহামারী ছড়ায় বেশি যদি মহিলারা বেপর্দায় চলে। এই জন্য আমরা সকলেই যার মধ্যে যে পাপ আছে প্রত্যেকেরই জানা আছে, আছে নাকি বলেন ভাই? এই পাপ ছেড়ে দেবে ইনশাল্লাহ, রাজি আছেন? একটা আমল বাড়ায় দিতে হবে। আল্লাহ ফরমান ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতের প্রথম অংশ নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব পরের অংশের অপেক্ষায় ছিলেন। আমার হাবিব, আপনি যতদিন জমিনে আছেন ততদিন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। তখন আল্লাহর হাবিবের মনে মনে প্রশ্ন, আমি তো চিরদিন থাকবো না, আমি চলে যাওয়ার পরে কি ধ্বংস করে দিবেন? মনে মনে প্রশ্ন। একটু পরে জিব্রাইল আয়াতের পর অংশ নিয়ে আসছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আপনার উম্মতরা যদি সঠিকভাবে গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করে তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো মেডিসিন, দুনিয়ার কোনো ক্ষমতা কোনো মেডিসিনের দ্বারা এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব হবে? জোরে সোরে বলেন, হবে? তাহলে কি করতে হবে? ইস্তিগফার। ইস্তিগফারের প্রথম অর্থ হইল যার মধ্যে যে গুনাহ আছে সেই গুনার কাম ছাড়িয়ে দেওয়া। কিসের কারণে? তারা আল্লাহ পাকের নাফরমানি করছে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে। আজকের এই জগতে, আজকের এই দিনে, এই যুগটা হইল সরকার দুজাহান তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ। আল্লাহর হাবিব জগৎ থেকে নবী বিদায় নিছেন, যে নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না ভাই? ঠিক, বিশ্বাস হয় আপনাদের? নবী বিদায় নিছেন, নবুয়ত শেষ হয় নাই। এই জন্য আল্লাহর হাবিবের পরে আর কোনো নবী আসেও নাই, আসবেও না, কেউ দাবি করলে সে মিথ্যা ভণ্ড, ঠিক না ব্যাঠে? কি বলে? একটা দোয়া করে গেছেন যাতে এই উম্মতকে আল্লাহ পাক আগেকার উম্মতের নাফরমানি করার কারণে যেভাবে সমূলে ধ্বংস করে দিছে, আল্লাহ আমার উম্মতকে আপনি এইভাবে সমূলে ধ্বংস করিবেন না। এই দোয়াটা আল্লাহ কবুল করছেন। তবে আল্লাহ একটা কথা রাখছেন যে আমার হাবিব, কিছু কিছু আযাব, কিছু কিছু শাস্তি দেওয়া হবে। কেন না, কেন দেওয়া হবে? তাদেরকে ধ্বংস করার জন্য নয়, তাদেরকে সংশোধন করার জন্য। জোরে সোরে বলেন, কি জন্য? সংশোধন করার জন্য। এখন চীনে যে ভাইরাস দেখা দিছে, আল্লাহ না করুক, আল্লাহর রহমত যদি না হয়, চীনে দেখা দিছে, আল্লাহ না করুক, আল্লাহ থেকে আমরা পানা চাই, রক্ষা চাই, বাংলাদেশে আসতে কি সময় লাগবে? সময় লাগবে কি বলেন? কখনো লাগবে? তাহলে কি করতে হবে? কি করতে হবে? একটা আমল বাড়ায় দিতে হবে। আল্লাহ ফরমান ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতের প্রথম অংশ নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব পরের অংশের অপেক্ষায় ছিলেন। আমার হাবিব, আপনি যতদিন জমিনে আছেন ততদিন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। তখন আল্লাহর হাবিবের মনে মনে প্রশ্ন, আমি তো চিরদিন থাকব না, আমি চলে যাওয়ার পরে কি ধ্বংস করে দিবেন? মনে মনে প্রশ্ন। একটু পরে জিব্রাইল আয়াতের পর অংশ নিয়ে আসছেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আপনার উম্মতরা যদি সঠিকভাবে গুনাহ থেকে তওবা করে, ইস্তিগফার করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো মেডিসিন, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো মেডিসিনের দ্বারা এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব হবে? জোরে সোরে বলেন, হবে না। তাহলে কি করতে হবে? ইস্তিগফার। ইস্তিগফারের প্রথম অর্থ হইল যার মধ্যে যে গুনাহ আছে সে গুনার কাম ছাড়িয়ে দেওয়া। কি বলেন? যার মধ্যে যে পাপ আছে সে পাপ কি দেওয়া? ছাড়তে রাজি আছেন? ছাড়তে রাজি আছেন? বিশেষ করে যুবক ভাইয়েরা, পর্দার আয়ালের মা বোনেরা, আর এই মহামারী ছড়ায় তখন বেশি যদি মহিলারা বেপর্দায় চলে। মহিলারা যদি রাস্তাঘাটে বেপর্দায় চলে তখন কি মহামারী বেশি ছড়ায়? জোরে সোরে বলেন, নাউজুবিল্লাহ। আবরনায়াত আজ পায় মানায় যাকাত ওয়াজনা উফতাদ ওয়াবা আন্দার জিহাদ, ওয়াজনা উফতাদ ওয়াবা আন্দার জিহাদ। মহামারী ছড়ায় বেশি যদি মহিলারা বেপর্দায় চলে। এই জন্য আমরা সকলে যার মধ্যে যে পাপ আছে প্রত্যেকের জানা আছে, আছে নাকি বলেন ভাই? এই পাপ ছেড়ে দেবে ইনশাল্লাহ, রাজি আছেন? তওবার প্রথম অর্থ হইল গুনাহের কাম কি দেওয়া? ছেড়ে দেওয়া, এটাই তওবার প্রথম অর্থ। যে নামাজ পড়ে না সে নামাজ পড়া আরম্ভ করা, অন সে নামাজও পড়ে না আস্তাগফিরুল্লাহ পড়ে, কাম হবে নাকি বলেন? কতটা বুঝেন না ভাই? যে যার মধ্যে যে নাফরমানি আছে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, যার মধ্যে সুদি লেনদেন আছে সে সুদি লেনদেন ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়ার অভ্যাস সে ঘুষ ছেড়ে দিতে হবে, ঘরে বেপর্দা আছে বেপর্দিকে ছেড়ে দিতে হবে, ঘরে ডিশ চলে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ, টিভি চলে, মোবাইলের অশ্লীল ছায়াছবি চলে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো যুবকদের হাতে হাতে এই ব্যাপারে আর কি বলবো, এই ব্যাপারে বলার কিছু নাই, এই ব্যাপারে বলার কিছু নাই। প্রত্যেক ভাইয়েরা নিজের বিচার নিজে করি, দৈনিক কত ঘন্টা সময় এই মোবাইলের অশ্লীল ছায়াছবির পিছনে নষ্ট করতেছি, নিজের চক্ষুকে নষ্ট করতেছি। এই চক্ষু দ্বারা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই চোখের দ্বারা মা বাবার চেহারার দিকে তাকান, এই চোখের দ্বারা হাদিস শরীফ দেখেন, কিন্তু তা না করি অশ্লীল ছায়াছবি, মহিলাদের অশ্লীল ছায়াছবি যেগুলো এত অশ্লীল, যেগুলা কোনো মানুষ মানবতা যার মধ্যে আছে সেইগুলা দেখতে পারে না, ঠিক না বেটি? কি বলো? আরেকজন মানুষকে সে তার মা বোনের সমতুল্য, সে তার মায়ের সমতুল্য, বোনের সমতুল্য, তাকে এরকম বিকৃত করি, অশ্লীল অবস্থায় তাকে দেখা হয়, কথাটা বুঝেন না ভাই? আবার কোনো কোনোখান থেকে ভুল মশালা, যেই
এটা তো তার ছায়া, তার ছবি। দরেশ্বরে বলেন নাউজুবিল্লাহ। একটা মাসালা শুনে রাখেন, যাকে দেখা হারাম, বলেন যাকে দেখা হারাম, তার ছবি দেখাও হারাম, তার ছায়া দেখাও হারাম। স্মরণ থাকবেনি বলেন এই কথাটা সকলে জবানে একবার বলেন, যাকে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম, তার ছবি দেখাও। ছবি বুঝছেন তো, যেটা কাগজে আঁকা হয়, চাই সেটা মেশিনের মাধ্যমে হোক, ফটোগ্রাফের মাধ্যমে হোক বা হাতে আঁকা হোক। আর ছায়া বুঝছেন তো, যেটা মোবাইলের পর্দাতে, টিভির পর্দাতে, ডিশের পর্দাতে আসে, এটাকে এটাকে বলা হয় তার ছায়া। কথাটা বুঝে আসছে ভাইরা? মাস্টার বুঝে আসছে? তাহলে বলে আমি তো আমার ভাবিকে দেখি নাই, তার ছবি দেখছি, তার ছায়া দেখেছি। এই মাস্টারটা স্মরণ থাকবে? নফসু শয়তান যাতে দোকান দিতে পারে, তাহলে এই এই বিপদ থেকে, এই মারাত্মক ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হইল তওবা করা। ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার, তওবা বেশি বেশি, তওবা বেশি বেশি, উঠতে বসতে চলতে ফিরতে। কারণ আমার হাত নাপাক হইয়া গেছে, আমার চক্ষু নাপাক হইয়া গেছে, আমার ঘর নাপাক, আমার দোকান নাপাক, আমার ছেলে নাপাক, মেয়ে নাপাক, স্ত্রী নাপাক, কিসের নাপাকির কারণে? গুনাহের, গুনাহের নাপাকির কারণে। এই গুনাহের নাপাকি থেকে নিজকে পবিত্র করার একমাত্র উপায় হইল আল্লাহ পাকের দরবারে তওবা, ইস্তিগফার করা। তাহলে যে আতঙ্কে এখন সারা বিশ্ব আতঙ্কিত, মানুষের ঘুম হারাম, আপনারা তো দেখতেছেন, জানতেছেন, নেটের যুগ, বুঝাইতে হয় না যে এই ভাইরাসের কারণে এটার থেকে রক্ষা পাইতে হইলে আমরা সকলে আল্লাহ পাকের দরবারে তওবা করব, ইস্তিগফার করব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আমি তো আসছি আসলে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, গত 2 বছর আসতে পারি না, নাম প্রচার করা সত্ত্বেও অসুস্থতার কারণে 2 বছর থেকে আমি অসুস্থ। আপনারা জানেন, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আপনারা দোয়া করেছেন, আপনারা দোয়ার উছিলায় আবার আপনাদের সামনে আল্লাহ বসেছেন। বসতে পারবো এমন আসলে অবস্থা ছিল না, আল্লাহ পাক আপনাদের দোয়ায় বসাইছেন। আমাদের সবচেয়ে বড় চাঁদান হল দোয়া, চোখের ফানা, চোখের ফানা, 2-1 ফোঁটা চোখের ফানে জমিনে পড়ে গেলে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের দরবারে মকবুল। আমি দোয়া করি আপনাদের জন্য, আমিও আপনাদের কাছে আমিও দোয়া চাই, যাতে আল্লাহ পাক পূর্ণ সুস্থ করি, যে খেদমতগুলো আল্লাহ অতীতে নিয়েছেন, ভবিষ্যতেও যাতে খেদমতগুলার সঙ্গে জড়িত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ যাতে পূর্ণ সুস্থ করে দেন। শরীরের দুর্বলতা খুব বেশি, আল্লাহ যাতে, আল্লাহ দুর্বলকে সবল করতে পারে না ভাই, সব ক্ষমতা আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমকে মিডিয়া, একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেরাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটরি মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার নিস্তলা, কচুয়া পৌরসভা, কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের ও সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা করা হয়। মোবাইল নাম্বার 01816229826। আল্লাহ হাফেজ।